आवाज आ रही तो तेजी आ रही উনিশ চব্বিশ বত্রিশ গুড ইভিনিং হাই গুড ইভিনিং আছি সুন্দর লাগছে এটা তো সব থেকে বেশি খুশি হই আজকাল থ্যাংক ইউ শুভ সন্ধ্যা সুনিতা আছিস থ্যাংক ইউ ঠিক 100 হলে 100 নমস্কার আমি লোপামুদ্রা মিত্র আমার আজকে প্রথার পেজে লাইভ হওয়ার কারণ হচ্ছে আজকে আমাদের আন্তর্জাতিক নারী দিবস যখন বয়সটা কম ছিল তখন আন্তর্জাতিক নারী দিবস নারীদের হিসেবে আলাদা করে একটা দিন ভাবা পালন করা এই কোনোটাই আমার একেবারে পছন্দের ছিল না কারণ আমার বিশ্বাস হচ্ছে প্রত্যেকটা দিন নারীদেরই দিন আর এক সব থেকে বড় কথা অনেক সময় অনেক অনুষ্ঠানে গান গাইতে গিয়ে আমি সব সময় বলি যে আমার জীবনে সবথেকে আনন্দের বিষয়টা হচ্ছে যে আমি একজন মহিলা কারণ আমার এটা বিশ্বাস তাতে আমার অনেক সময় আমার পুরুষ বন্ধুরা বা বিশেষ করে আমার থেকে যারা ছোট যাদের এখনো বোধটা ঠিকঠাক করে জন্মায়নি তারা অনেক সময় বলে যে একদম ঠিক নয় কথাটা কিন্তু আমার কিরকম মনে হয় পুরুষরা সব কিছুতেই একটুখানি একটু পিছিয়ে পিছিয়ে রয়েছে মেয়েদের থেকে বিশেষ করে মনের দিকটা কারণ মেয়ে মানেই তারা কষ্ট করতে অনেক বেশি পারে এবং ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমাদের সমাজটা যে যাই বলুক কেন এখনো পর্যন্ত বেশ পুরুষতান্ত্রিক এবং পুরুষরাই ঠিক করে দেয় কোনটা ঠিক কোনটা না আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে মেয়েদের সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে সেটাও মেয়েরা মেয়েরাই নানান রকম গন্ডগোল করে ফেলে যাই হোক এর মধ্যে কোনো রকম একটা ছোট গানের লাইন দিয়ে শুরু শুরু করুন প্লিজ হ্যাঁ একটা কেন আজকে তো ঠিকই করেছি আজকে বলেইছি যে আজকে প্রথার হয়ে আসবো ঠিকই কারণ কিন্তু গান আজকে থাকবেই তা আজকে নারী দিবসের জন্য প্রথম যে গানটা আপনাদের জন্য আমাকে আর ও আর একটা কথা বলতে পারি যে আজকে আপনারা আপনাদের মনের মতো প্রশ্ন করতে পারেন আমাকে নিয়ে আমার গান নিয়ে আমার গানের কবিতা নিয়ে আমার প্রথা নিয়ে আমার খুব ব্যক্তিগত জায়গা না ধরে যদি ব্যক্তিগত খুব প্রশ্ন হয় সেটা যথেষ্ট পরিমাণ বকাও খেয়ে যাবেন তা নয় কিন্তু আমাকে নানান রকম প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেবো আজকে আপনাদের প্রথম যে গানটা আজকে আমার গাইতে ইচ্ছা করছে সেই গানটা আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী নহি দেবী নহি সমান নানারী আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী পূজা করি মরে রাখিবে উর্ধে সে সংকটে সম্পদে
সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী হ্যাঁ আমি চিত্রাঙ্গদা আমি রাজেন্দ্র নন্দিনী এটা আমি আমার সমস্ত বন্ধু বান্ধব বান্ধবী বড় ছোট মা বাবা সকলকে বলি আমি রাজেন্দ্র নন্দিনী আমি আমার মতো আর আমার মতো করেই আমি জীবনটা চলতে ভালোবাসি আমি হই হই করে বাঁচতে ভালোবাসি এটা সবাই জানেন আর এই হই হই করে বাঁচাটা এখন সকলের আমার ট্যাগলাইন হয়ে গেছে দিদি আপনি বুঝতে পারছি না কথা আচ্ছা একটা কথা বলি যে কিছু বলছিস একটা কথা বলি আপনার শাড়ির ওপর থেকে চোখ ফেরাতে পারছি না খুব স্বাভাবিক কারণ আমি তো বসেছি শাড়ির জন্য এই শাড়িটি হচ্ছে একটি আমি যে শাড়ি ভুলে যাব শামসাদ আমাকে শাড়িগুলো বলে বলে দেবে আর এই শাড়িটাই হচ্ছে আমাদের একদম সিল্ক বিষ্ণুপুরি সিল্কের ওপরে দেখুন এটা একদম হাতের কাজ করা বাদনি ভিতরটা পুরো আর আঁচলটা হচ্ছে আজরাক করা পুরোটাই হাতের আর এই পুরো বিষয়টা হচ্ছে আমাদের গুজরাটের তৈরি করা আমি সেটা পরে আজকে বসেছি এবং আমার যে ব্লাউজটি সেটা লাম্বানির কাজ করা আমি শাড়ি ভীষণ ভালোবাসি গান আমার প্রথম জীবন শাড়ি আমার দ্বিতীয় জীবন আমি ঠিক করেছিলাম প্রায় 4-5 বছর আগে যে সারা জীবন তো আর যেরকমভাবে গান বাংলায় আমরা গান গেয়ে বেড়াই ঘুরে বেড়াই এখানে সেখানে গ্রামে গঞ্জে মঞ্চ হল সব ঠিক আছে কিন্তু আস্তে আস্তে তো একটা রিটায়ারমেন্টের জায়গা আসতে হবে অথচ কাজ ছাড়া আমি থাকতে পারি না আমার ছোটবেলা থেকে আর একটা বিশেষ ভালোবাসার বিষয় হচ্ছে হাতের কাজ আঁকা মানে আমি নিজে যতটা না পারি এগুলোকে সব জায়গায় জোগাড় করা ইত্যাদি তা সেই কারণে প্রথা করা থ্যাংক ইউ আর সত্যি কথা বলতে কি এই শাড়িটার সঙ্গে এইটা মাঝে মাঝে দেখতে খুব মানে দেখুন আমরা যে গান গাই আমাকে আমাদের দাদা নচিকেতা একবার বলেছিলেন যে যখন তখন আমি খুব ছোট যে লোপা তোমার ব্যবসাকে দেখে তখন আমি বলছিলাম আমি তো ব্যবসা করি না আমি গান গাই বললো ওই যাই হোক মানে গান করা মানেও কিন্তু একরকমের ব্যবসায়ী করা কারণ নিজেকে সেখানেও বেচতে হয় আমাদের সময় হয়তো এই বেচাটা একটু কম ছিল এখন কিন্তু নিজেকে ভীষণভাবে না মার্কেট করলে এখন কিন্তু গান বাজনা করা নাম করা খুব ডিফিকাল্ট শুধু গান গাই জানলেই হয় না তাই হোক আমার এই শাড়িটি যদি কোনো শাড়ি দেখাতে দেখাতে পছন্দ হয় শাড়িটার স্ক্রিনশট তুলে নেবেন আমাদের প্রথার উপরের তলায় বসে আছে আমাদের প্রথার সর্বে সর্বা রানা তাকে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে তার ফোন নাম্বার হচ্ছে 9830073129 9830073129 ওকে বলতে হবে যে শাড়িগুলো এই শাড়িটা আমার পছন্দ শাড়িগুলোর কি দাম কি বৃত্তান্ত সেগুলো সমস্ত কিছু আর কি ডিসকাউন্ট চলছে আমাদের বৈশাখী আমাদের নাম হচ্ছে বসন্ত শেষের হাট 5 বছর ধরে আমাদের এই অনুষ্ঠানটা হয় বসন্ত শেষের হাটে আমাদের এই শাড়িটার দামটা আমি বলে দিতে পারি কি ডিসকাউন্ট ইত্যাদি অত কিছু আমি জানি না 8820 এই শাড়িটার দাম কি ডিসকাউন্ট আমি জানি না সেটা রানা ঠিক রানা জানে আপনারা যদি পছন্দ হলে যোগাযোগ করবেন বলুন আর কি জানতে চাইছেন একটা গান তো গাইলাম দিদি আপনার শাড়িটা আর তো শাড়ি সুন্দর শাড়ি তো সুন্দরই দারুণ চিন্তা দিদি শুভেচ্ছা রইল থ্যাংক ইউ আজকে রই আজকে রেডিওতে আপনার ইন্টারভিউ শুনে খুব ইন্সপায়ার্ড হলাম হ্যাঁ কারণ আমি একজন মহিলা আমি গান গাই এবং আমি একজন মানুষ
এবং সেই জায়গা থেকে এবং আমার কাছে যখন কথা বা আমার মুখটা যখন একটু চেনা, তখন নানান রকম বিষয়ে আমি যদি আপনাদের খানিকটা ইন্সপায়ার করতে না পারি, যদি শুধুমাত্র নিজের জন্য ভেবে নিজের জন্যই বেঁচে যাই, তাহলে আর বাঁচার তো কোনো রকম বেঁচে থাকার কোনো অর্থ তো নেই সেখানে, তাই না? দেখুন, আপনার শৈশব আমার গলা দিয়ে বড় হয়েছে এই কথাটা বারবার বলবেন না, তাহলে আমার মনে হয় আমি বুড়ো হয়ে গেছি। বলুন, আপনি খুব সুন্দর গান গান, আপনি গান 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 গান, আপনি শৈশবটি, আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? একদম বলবেন না দিদি। উফ, আচ্ছা আর একটা কথা বলি, এই দিদি কিছু পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি কথা বলছেন, আমি একটু চা খাচ্ছি। তা সেটা হলো যে আমায় যেহেতু গানটাও গাইতে হয় আর শাড়িটা করি আমি পুরো শখে, আমার মানে একটা বছরে, গত বছরটা 2020 ছেড়ে দিন, ওই 2020-তে অর্ধেক কোনো কাজ হয়নি এবং কিভাবে সার্ভাইভ করব, এই বছরটা বোধহয় শুধুমাত্র এখনও চলছে সার্ভাইভ করা নিয়ে। তা সেই বছরটায় কিভাবে কি কাজ করেছি পরের কথা, কিন্তু আমি না বছরটাকে দু ভাগে ভাগ করে নিই। সেটা হচ্ছে রোজকার রেওয়াজ বা গানপত্তর করে আমি খানিকটা সময় খাটাখাটনি করি হচ্ছে গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াই শাড়ি ইত্যাদির জন্য, আর বাকি শীতকালটা যেখানে আমাদের অনুষ্ঠান যখন বেশি থাকে তখন আমি শুধুমাত্র গান করি, তখন আমি আবার শাড়ি প্রথা কী হলো সেই দিকে তাকাই না। তা এটাই হচ্ছে বড় কথা। আর একটা গান গাইতে ইচ্ছা করছে, আরে আজকে রান্নার কথা বলো, ওরে বাবা আপনারা তো সাংঘাতিক, হ্যাপি উমেন্স ডে, এই রান্নার কথাটা না বললেই না কোনো কিছু, যাই হোক রান্নার কথা বলবো, আমিও আমি যে সব কিছু করতে পারি সেটার একটা প্রমাণ রাখতে হবে না, শুধু নাচতে বললে মুশকিলে পড়ে যেতে পারি আমি। আমি আর একটা গান গাইতে চাইছি, বলেছেন যমুনাবতী গাইতে, যমুনাবতী কবি শঙ্খ ঘোষের কবিতা, আর এই কবিতাটি সমীর চট্টোপাধ্যায় সুর করেছিলেন। খাদ্য আন্দোলনের সময় কোনো এক মহিলা এবং কোনো একটি মেয়ে এবং তার মার কথোপকথন হচ্ছে এই কবিতাটি, আমি একটুখানি গেয়ে শোনাচ্ছি, কারণ বিরাট গান পুরোটা তো গাওয়া যাবে না। নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, নটনে নটনে পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি, আই তোকে ভাত দি কি দিয়ে যে ভাত দি হাই, আয়ে তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হাই, নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিখায় শিরার মাথন মরার আনন্দে, দুই পারে দুই রুই কাতলার মারুনি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি, বর্গিনা আটর্গিনা জমকে কে সামলায়, ধার চক চকে ধাবা ওই দেখছ না হামলায়, ওরে যাস নে ও হামলায় যাস নে, কান্না কন্যার মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না, চললো মেয়ের রণে চললো রণে চললো, চললো মেয়ের রণে চললো রণে চললো। তারপরে আরো গান আছে, আরো অনেকটা এগিয়ে যাওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ। আমি দুটো হার নিয়েছি, আর একটা নেব, হোয়াটসঅ্যাপ করেছি বাট কোনো রেসপন্স পাইনি। আই রানা, তোকে হোয়াটসঅ্যাপ করেছে তুই কোনো রেসপন্স করিসনি কেন?
এইখানে আপনি যা খুশি তাই আমাকে বলুন, আমি এইখানে একেবারে সরাসরি বকুনি দিতে পারবো। রানাকে বলুন, আমাদের মিনতিকে বলুন, সবিতাকে বলুন, অনুপকে বলুন, শামসাদকে বলুন, সবাইকে বকতে পারবো। হ্যাঁ, এবারে টুকটুক করে আমাদের আজকে যে যে কাজগুলো আমি দেখাবো প্রথা, সেই সবকটি কাজই কিন্তু মেয়েদের তৈরি করা। এখন যে শাড়িটা তুই খুলে দেখলে তো হবে না, আমাকে খুলে দে। এই যে শাড়িটা দেখাচ্ছি আমি, একটু মাঝে মাঝে উঠে দাঁড়াবো, এটা খুব মোটা একটা শাড়ি, এটা যারা ভালোবাসেন এটা ট্রাইবাল শাড়ি। এই শাড়িটি হচ্ছে একটুখানি শামসাদ একটু পিছিয়ে পেঁচো তবে না আমি পিছিয়ে যাচ্ছি। এই শাড়িটি হচ্ছে কোটপাট শাড়ি, একে কোটপাট শাড়ি বলে। এই শাড়িটার একদিকে হচ্ছে এটা একদম ন্যাচারাল সুতো দিয়ে তৈরি, দেখুন বুঝতে পারবেন, একদম মোটা সুতো। এইগুলো সমস্ত একদম ন্যাচারাল রং দিয়ে তৈরি করা হয়, মাটি। এটা কোটপাটে যে আদিবাসীরা থাকেন তাদের, মূলত তাদের বিয়ের সময় এই এটা শাড়ি হিসেবে থাকে, কিন্তু এটা ছেলেরাও পরে, মেয়েদের জন্য শাড়ির মতো তৈরি করা হয়। আর দেখুন ফর্মগুলো সমস্ত ট্রাইবাল, কাঁকড়া, ময়ূর, প্রজাপতি, মাছ, নানান রকম জিনিস। আর দু পাটটা খুব, এটা হচ্ছে আঁচল, আর পুরো শাড়িটা দেখ, পুরো শাড়িটাতে কাজ করা রয়েছে, হাতি, ঘোড়া, পালকি, কাঁকড়া, প্রজাপতি, নানান রকম। এবং এত সুন্দর কাজ, এই কাজটি একজন মহিলা আদিবাসী তৈরি করা, এবং তাদের কোরাপুটে গিয়ে তাদের উইভ আমি দেখে এসেছি, নিয়ে একজন ন্যাশনাল প্রাইজ পাওয়া একজন উইভার, মহিলা উইভার। আমার অসম্ভব ভালো লেগেছিল ওনাদের বাড়ি গিয়ে। এটির দাম হচ্ছে 14,175। অনেকেই বলেন যে বড্ড বেশি দাম, একটু খেয়াল করবেন যে পুরো শাড়িটা হাতে তৈরি, আর এটা আমাদের ভারতবর্ষ, এরকমভাবে আঁকড়ে ধরে জড়িয়ে ধরে আর একটাই থাকবে আপনার কাছে। তা যাই হোক, আর বেশি দেখাবো না, কোটপাট একটা দেখালাম, এবং এটা এই শাড়ি একটা থাকা মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট একজন মহিলার কাছে। এই হলো কোটপাট, আর না আর না এটা না, আর ওইটা দেখা। এইবারে একটি একটি সিল্কের ওপরে কাঁথার একটা কাজ দেখাচ্ছি আমি, এটাও আমাদের বীরভূমের মেয়েরা তৈরি করে। এটা একটা দোপাট্টা, যারা শাড়ি খুব একটা পরেন না তাদের জন্য, বা এখন তো বেশিরভাগ আমিও অনেক সময় শাড়ি অনুষ্ঠান ছাড়া শাড়ি পরিই না। দেখুন, দেখলে না মনে হবে যে, আর বিশেষ করে আমি আর একটা জিনিস বলছি, আমাদের পশ্চিমবাংলার যে কাঁথা শিল্পী যারা, আমরা মনে হয় যে আমাদের ভারতবর্ষে যত হাতের কাজ হয়, আমরা বোধহয় সব থেকে কম এর মূল্যটা কম পাই। এই যে সূক্ষ্ম কাজ, এক একটা ফোঁড় একদম দেখুন, সূক্ষ্ম 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 সূক্ষ্ম। আমার তো মনে হয় যে আমার ভারতবর্ষের মতো আর বোধহয় কোনো এরকম জায়গাই নেই। একটা কলকা এসছে এপারে, আর একটা কলকা এসছে এপারে। এটা একটা দোপাট্টা, এটা আপনি যখন খুশি ব্যবহার করতে পারেন। শামসাদ দাম কোথায়? এটা হচ্ছে 7,350, 7,350। এটা হচ্ছে একটা আমাদেরই মেয়েদের তৈরি করা। হ্যাঁ বলুন, কি একটা প্রশ্ন করবেন বলছিলেন, না প্রশ্ন করলে রাগ করবো না, আর রাগ করলে একটু না হয় বকে দেবো, তাতে কি হবে বলুন তো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা আমাদের দেখুন, আমাদের সুন্দর একটা কালো মেয়ে আছে, কৃষ্ণকলি আমি বলি, এরা এরকমই একজন মানুষ আমি খুঁজছিলাম কদিন ধরে, তাতে আবার অনেকে অনেক কিছু বলেছেন। এটা একদম আমাদের হাতে তৈরি করা, হাতে উইভ করা তাঁতের শাড়ি,
তার একদিকটা হচ্ছে কালো, একদিকটা হচ্ছে ডাই করা রেড, আর পুরো শাড়িটা মাঝখানে শিবরি করা। এটা একটা অদ্ভুত দেখতে সুন্দর শাড়ি, এটা একদম সুতির শাড়ি। এইগুলো সবকটাতেই আমাদের টুকটাক ডিসকাউন্ট আছে, কত আমি বলতে পারবো না। এটা হচ্ছে 1900, এটা কি ডিসকাউন্ট দিচ্ছে না দিচ্ছে জানি না। এইরকম আরো শাড়ি কতগুলো আছে আমাকে টুকটুক করে দিই, আমি একটুখানি রংগুলোকে দেখিয়ে দিই। অনুপ ওকে পরপর করে হাত ইয়ে করে দে। এটা হচ্ছে ভিতরটা এরকম, একদিকের পার হচ্ছে কমলা, একদিকের পার হচ্ছে মাস্টার ইয়েলো। আর এখানেও আমাদের মেয়েরা টুকটুক করে ছোট্ট ছোট্ট করে হাতের কাজ করেছে ব্লাউজ পিসে। এইটা একটা আছে, একটা আছে ব্লু, এটা হচ্ছে ব্লু ব্লু আর সাদা, সাদা মানে পুরো সাদা না, অফ হোয়াইট চিবরি। এটা হচ্ছে অরেঞ্জ, আর মাঝখানটা হচ্ছে এইরকম অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, আর ব্ল্যাক হচ্ছে এটার ব্লাউজ। এগুলো সব বোধ হয় 1900 না? আচ্ছা ওইগুলো দিয়ে একটুখানি এটা দিয়ে, হ্যাঁ এইটা একটা শাড়ি আপনাদের দেখাতে ইচ্ছা করছে। কিছু কিছু শাড়ি যেগুলো আমার পরতে ইচ্ছে করে সেগুলো আমি খুলে খুলে দেখাই। আর খুব সত্যি কথা স্বীকার করছি জানেন তো, যে আমার মনে হয় এখন যে কেন এটা করতে গেলাম, সব শাড়ি তো আমার নিজেরই হতে পারতো, কিন্তু তারপরে আবার ভাবি যে না ঠিক আছে এটা বোধহয় ঠিক হচ্ছে না। এটা হচ্ছে ভেতরটা ইক্কাত, ভেতরটা একটা ইক্কাত, আঁচলটা হচ্ছে প্যাচওয়ার্কের, আঁচলটা প্যাচওয়ার্কের, তার মধ্যে ছোট্ট ছোট্ট কাঁচের কাজ করা, আর পাড়টা হচ্ছে আজরাক। পুরো শাড়িটা ইক্কাত আর ব্লাউজটা হচ্ছে প্যাচওয়ার্কের, একদম সুতির শাড়ি। মানে আমার তো মনে হয় এটা একটুখানি দিনের বেলা বা আমি তো রাতের বেলাও সাদা অনুষ্ঠানে শাড়ি পরে যেতে ভালোবাসি। এটার দাম হচ্ছে 5600, 5600। এটাতে অল্প একটুখানি ডিসকাউন্ট আপনারা খানিকটা পাবেন। এটা কিন্তু ইক্কাতের ওপর। এই একটা শাড়ি, এইটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল আজরাকের ওপর, আর এটা হচ্ছে হাফ হাফ, হাফ হচ্ছে একদম হ্যান্ড ব্লক সাদা, সাদার ওপর মেরুন, আর হাফ হচ্ছে এই হচ্ছে শাড়িটা। সবুজটা বেরিয়ে যাচ্ছে রে, এই হলো, এই হলো শাড়িটা। আর তলায় শামসাদ, এটা হচ্ছে শামসাদের শিল্পকর্ম সমস্ত। শামসাদ সবচেয়ে বড় কথা, শামসাদ আমার ও রাঁধে আর চুল বাঁধে, ও গাড়ি চালায় আর যখন সময় পায় তখন এই সমস্ত কাজকর্ম করে। এই ব্লাউজটা কি, আর এটার ব্লাউজ হচ্ছে এরকম মেরুন, এই হচ্ছে এই শাড়িটা। এটার দাম হচ্ছে, শামসাদ লজ্জা পাস না, শাড়ির দাম টাম গুলো বার করে, 3780, 3780, 3780। আপনারা রানাকে জানান শাড়িগুলোর সম্পর্কে। এইটা হচ্ছে দেখুন ছোট্ট ছোট্ট আড়ি কাজ করা, ভিতরে আর একটা কাজ বসানো আছে আঁচল। এই আর কুঁচিটা হচ্ছে মেরুন, এই হচ্ছে, আর এটার ব্লাউজটা একদম অন্যরকম, ব্লাউজটা হচ্ছে কালো উল্টো দিলি, ব্লাউজটা হচ্ছে একটু বড় ব্লকের,
এই হচ্ছে পুরো আমাদের শাড়িটা, অত্যন্ত স্মার্ট দেখতে। এই শাড়িগুলোরও সব ওই রকমই দাম, ওই রেঞ্জেরই দাম, দেখতো শামসান্দ? দাঁড়ান দিদি, আপনার থেকে তো একটা শাড়ি নিতেই হবে, আপনি যে শাড়িগুলো পরেন সেগুলো আমার সে তো ভালো লাগবে, আমি ছোটবেলার থেকে সুন্দর সুন্দর শাড়ি পরি। প্রিয় সব কাজগুলো, থ্যাংক ইউ। ও ও বাবা, সব চেনা চেনা কিছু লোকও আছে মাঝে মাঝে, জানেন তো আমার কোটপাটের শাড়ি, হ্যাঁ কোটপাটের শাড়ি, আগেরটা যেটা দেখালাম 1400 সামথিং দাম। কামিজের একটা লাইভ, মুশকিল হচ্ছে আমি এত মোটা না, আমার সাইজের কামিজ দেখানো খুব মুশকিল হয়ে যায়। আর সব যদি আমি, আপনারা যদি চান তাহলে অন্য কাউকে একটা বলবো যে লাইভ করতে। আর বিয়েতে কি শাড়ি পরেছিলেন? ইয়েস, অবশ্যই আমি বিয়েতে শাড়ি পরেছিলাম। আমার বিয়েতে, যদিও আমি নিয়ম মতো করে বিয়ে করিনি, মানে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করিনি, আমার বিয়ের দিনকে সকালবেলায়, মানে আমাদের যেদিনকে আমাদের বিয়েটা ঠিক করেছিলাম আমি আর জয়, বোধ হয় নর্থ বেঙ্গল থেকে শো করতে আসার সময় ট্রেনে, বুঝেছেন, যে চলো আর না করলেই নয়, এবার বিয়েটা করে ফেলতে হবে। তা তখন যখন ঠিক করেছি তখনও শীতকাল, আমরা ঠিক করলাম ঠিক আছে আমরা বিয়ে করবো জানুয়ারি মাসে। তা যেদিন ঠিক করলাম বিয়ে হবে সেদিনকে কোনো বিয়ে বাড়ি পেলাম না, কারণ আমাদের দুজনের বিয়েতে লোকজন তো হবেই। তবে হ্যাঁ, বিয়ের দিনকে একটা সিল্ক পরেছিলাম যেদিনকে শৈশাবুত করতে হয়েছিল, আর রিসেপশনের দিন আমি একটা সাদা লালপার গাদোয়াল পরেছিলাম। আর ওই দিনই আমি এই আজকে একটা যেমন ফুল লাগিয়েছি, বিয়ের দিন আমি একটা সুন্দর ফুল পরে মাথায় লাগিয়েছিলাম, আমার এত অপূর্ব দেখতে লাগছিল না, আমি নিজেকেই নিজে দেখে কেমন হয়ে যাচ্ছিলাম। যাই হোক, আর আমার বর একটা কালো রঙের পাঞ্জাবি পরেছিল, সেটাও বলে দেওয়া উচিত, আমি বিয়েতে সাদা গাদোয়াল পরেছিলাম, সাদা লালপার গাদোয়াল, ঠিক লালপার না, ব্রিক ব্রিক ছিল পাড়টা। হ্যালো মাম, ইয়াং জেনারেশনের জন্য, সেটা আবার বলছেন লক্ষ্মী নারায়ণ টেক্সটাইল, ইয়াং জেনারেশন কি শাড়ি পরবে না নাকি, কি বলছিস? আচ্ছা দাঁড়ান, আমার দোকানের সব থেকে আমার বুদ্ধি দেয় হচ্ছে শামসাদ, কি বলছিস? ইয়াং জেনারেশন কে, ছেলে না মেয়ে? ওর প্রশ্ন, ছেলে এবং মেয়ে দুজনের জন্য। পাঞ্জাবি কোথায় আছে? ছেলেদের জন্য শার্ট আর শর্ট কুর্তা, আসলে ও বানায় সেই কারণে বলছে শার্ট আর শর্ট কুর্তা আছে। আর আমাদের খুব কিছু পরিমাণ আমাদের লাম্বানি কাজ করা বা আমাদের একদম হ্যান্ড উইভ দেখাতে পারলে ভালো হতো, একটা দেখা না, যে কোনো একটা দেখা, উনি যখন বলছেনই আছেন, কিন্তু আমাদের এখানে আসতে হবে। দেখুন শাড়ি বোঝা যায় না, এরকম ধরনের সিম্পল সিম্পল আমি যেরকম পরি, একদম এটা অন্ধ্রপ্রদেশের উইভ করা এরকম ধরনের, আর লাগবে না শামসান, থ্যাংক ইউ। আর এই হলো আমাদের বিষয়। আর একটা শাড়ি হাতে নিয়ে অনুপ বসে আছে, সেটা আমার খুব পছন্দের শাড়ি, এটা একটা তসর, কালো তসর, কালোর ওপরে মাল্টি কালারের ব্লক, পুরোটাই প্লেন শাড়ি। আর আঁচলটা হচ্ছে এই আঁচলটা হলো, এবং ভালো করে দেখুন এইটার মধ্যে পুরোটা কিন্তু কাঁথার কাজ করা, পুরো বিষয়টা কাঁথার কাজ করা, পুরো পাটটা আঁচলটা পুরোটা ওই কালারগুলোর মধ্যে কাঁথার কাজ করা। আর এটার ব্লাউজ পিস হচ্ছে এই ব্রাশের, একটা একটু অন্যরকম ব্রাশ করা, এই হচ্ছে শাড়িটা, খুব ইউনিক অন্যরকম ধরনের দেখতে, আমার খুব পছন্দের শাড়ি। আচ্ছা এটার দাম হচ্ছে, কালো শাড়িটার, এই কালো শাড়িটার দাম হচ্ছে 6700, 6700 টাকা এই শাড়িটার দাম, এটা একটা তসর।
এই হলো বিষয়। আর বলুন আর কি বলছেন। হ্যালো ম্যাম, ইয়াং জেনারেশনদের জন্য, ইয়াং জেনারেশনদের জন্য তো সবই আছে বললাম, শার্ট আছে, কুর্তি আছে, মেয়েদের জন্য কামিজ আছে, আর জ্যাকেটস আছে আমাদের কিছু কিছু সুতির একদম। তুমি কি লোপামুদ্রা? কি সুন্দর লাগছে তোমায়। আমি লোপামুদ্রা গো, থ্যাংক ইউ আমায় দেখতে সুন্দর লাগছে বলে। দাম তো সব ওপরে বলবে, তাও মোটামুটি বলে দিচ্ছি, তোরা পাঠিয়ে দে রানার কাছে। বাবারই কত লেখা হয়েছে, আমি তো কিছুই পড়তে পারছি না। কৃষ্ণকলির শাড়িটা কি সিওডি? কৃষ্ণকলির সিওডি, হ্যাঁ সিওডির কথা বলছি। সিওডি আমরা কলকাতার মধ্যে করি, কলকাতার বাইরে আমরা আমাদের দাম ট্রান্সফার করে দিলে, ব্যাংক ট্রান্সফার করে দিলে আমরা কুরিয়ার করে দিই। আর সিওডি আমরা কলকাতা এবং কলকাতার আশেপাশে আমাদের রিচের মধ্যে। আপনি ওপরে 9833007319 কল করে নিন, ও সমস্ত কিছু আপনাকে বলে দেবে, সিওডি হলে হতেই পারে। তোমার কালেকশন জাস্ট দারুণ, তা তো হবে, আমি নিজে দারুণ, আমার কালেকশন দারুণ হবে না, আমার গানও দারুণ। ইয়েলো অরেঞ্জ শিবরি সব বলে দেবে ওই ছেলেটি। সবচেয়ে বড় কথা, রানা আমাদের শাড়ি সামলায়, কিন্তু রানা শাড়ির সব বোঝে না, শুধু রং বোঝে, তাও গুলিয়ে ফেলে, কিন্তু আমরা ওকে দিয়েই সমস্ত কিছু করাই, কারণ ছেলেটি খুব ভালো ছেলে। আর সবচেয়ে বড় কথা, আমার মনে হয় যে যেটা জানে না, যে যেটা পারি না বলে, তাকে দিয়ে সেই কাজটাই বারবার করে করানো উচিত। কি ছেলে বরের ঘূর্ণিতে, দূর বাজে কথা। দিদি আপনার বুটিকটা কোথায়? আমার বুটিকটা হচ্ছে লেক গার্ডেন্সে, লেক গার্ডেন্স আনোয়ারশা রোডে। যদি আপনি আনোয়ারশা রোড লর্ডস বেকারির মোড়ে নামেন, সেখান থেকে লেক গার্ডেন্সে ঢুকে বাঙ্গুর পার্ক SBI এর সামনে আমাদের প্রথা। আমাদের আমার বাড়ির নাম হচ্ছে চড়ুইভাতি, আমরা এখানে হই হই করে বাঁচি, হই হই করে আনন্দ করি, আমাদের গান বাজনা প্রথা কাজ সব এই বাড়িতে হয়, সেই কারণে আমাদের এই বাড়ির নাম হচ্ছে চড়ুইভাতি, আর আমাদের এই কাজের জায়গা হচ্ছে। কাঁথার কাজ করা কুর্তি এই মুহূর্তে আমাদের কাছে নেই, ফুরিয়ে গেছে, তবে আসতে চলেছে, আসবে কিছুদিনের মধ্যে, যেহেতু এই প্যান্ডামিকে আমাদের অনেক কাজই পিছিয়ে গেছে এবং করার ইচ্ছেও করছিল না, আর আমি নিজে গিয়ে সব কাজ করি, সেটা যেতেও দেওয়া হচ্ছিল না আমাকে, আমার বর তো ভীষণ দরজাল, সেই জন্য আমাকে যেতে দেয়নি নানান জায়গায়। আমার এই শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এই শাড়িটার ডিসকাউন্ট পাবেন আপনারা সবকটাই, এখন আমাদের ডিসকাউন্ট চলছে 14 এপ্রিল পর্যন্ত। আমরা টুকটুক করে শাড়ির ছবি দিতে থাকবো, শাড়ির ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে বোধহয় ডিসকাউন্ট প্রাইসটাও পাবেন, সেটা সামনের সপ্তাহ থেকে আসবে। আজকে এই কটা শাড়ি আপনাদের দেখিয়ে দিলাম, যদি ভালো লাগে। আর হ্যাঁ, আমাদের কিছু সুতির ছাপা শাড়িও আছে, দু একটা করে দেখিয়ে দিলাম। এটা একটা সিল্ক আমার হাতের কাছে পেলাম, এটা আমাদের একদম নিজস্ব ব্লকের, প্রথার নিজস্ব ব্লকের এইটা হচ্ছে। এটা এমন এখন একটা সময়, এই সময়ে সিল্ক তসর পরাটা পরতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ভিতরটা, আর ব্লাউজ পিসটা হচ্ছে এই আঁচলেরই যে বড় যে গ্রিনটা রয়েছে ভিতরে, সেই গ্রিনটা দিয়ে এই সাদার উপরে, এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা একটা অন্যরকম শাড়ি, আর একটা শাড়ি আমাদের নিজস্ব ব্লকের রয়েছে, এগুলো যদিও বলবেন যে একটুখানি আমার মতো শাড়ি, আমি পরতে ভালোবাসি বলে। এটা আমাদের পরী শাড়ি, ভেতরটা পরী, একটা ঠিক মাস্টার্ড বলবো না, লেমন ইয়েলো এটার কালার, এই সবুজ সবুজ হচ্ছে এটার আঁচল, আর তলাটা হচ্ছে আমাদের আগে
আমাদের রাখি রাখি গুলজার জি এরকম ধরনের শাড়ি বিচরণ করতেন, চওড়া পাড়। এটার দাম হচ্ছে 5775। একটা সুন্দর লাইম ইয়েলো, তার সঙ্গে গ্রিন, আঁচলটাও বড় এই এই গ্রিনের ছাপা। আর একটা তসর দেখাতে চাই, সেটা হচ্ছে হাফ হাফ লাল হাফ, পুরোটা দেখাতে পারছি না রে, পিছনে একটু করে দি, একটু পিছু একটু পিছিয়ে যা। এই হচ্ছে শাড়িটা, কিরম লাগে না? লোপা মুদ্রা মিত্র গানও গায় আবার শাড়িও দেখায়, কি করব, প্যাশন ইজ প্যাশন, আমার এটা বেশ ভালো লাগে করতে। এই হচ্ছে আমার আঁচল, এই হচ্ছে শাড়ি, আর ব্লাউজ পিসটা হচ্ছে সাদার উপরে ছোট্ট পাড়, এই হচ্ছে সাদার উপরে ব্লাউজ পিস। এই হলো কথা, তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো তোমার আঙিনাতে, বেড়াই যখন বেড়াই গে গে বেড়াই যখন, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়ে, খুশি থাকো। ভালোবাসা নিয়েও আন্তর্জাতিক নারী একজন পৃথা চক্রবর্তী লিখেছেন, ডিও ডিএইচওপি অ্যাড্রেস, বাংলায় তো ডিএইচওপি মানে হয় ধোপ বাই ঢপ, কি জানি ভাই কি বলতে চাইছেন বুঝতে পারছি না, অ্যাড্রেসটার মধ্যে কোনো রকম মিথ্যে নেই এইটুকু বলতে পারি। আর ইয়েলো আর অরেঞ্জ শিবরি শাড়ির বিষয় বলতে পারবো না, অপেক্ষা করছি, সিল্ক আছে, সিল্ক আছে, আমাদের অনেক সিল্ক আছে, এখন সব তো দেখানো সম্ভব নয়, সিল্ক তো প্রচুর আছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে ছবি তুলে দেখানোর চেষ্টা করব, এখন তো একসঙ্গে এত কিছু করা সম্ভব নয়, তাহলে আজকে সারা সন্ধে হয়ে যাবে। একদিন আসুন আমার কাছে, আমাদের ফোন নাম্বারে ফোন করে আসুন, আমাদের শুধু সোমবার দিনটা বন্ধ থাকে, আর বাকি দিনগুলো মানে আমাদের চলছে ডিসকাউন্ট নতুন বছর মানে চৈত্রের, আমাদের নাম নাম হচ্ছে এই এই সেলের বসন্ত দিনের বসন্ত শেষের হাট, বসন্ত শেষের হাটে আপনারা আপনাদের স্বাগত, আপনারা আসুন, আমাদের শাড়ি আমাদের জ্যাকেটস আমাদের কুর্তি আমাদের কুর্তা আমাদের শার্টস শাড়ি দোপাট্টা স্টোলস এবং কিছু ব্লাউজ পিস, আমাদের কিছু আমাদেরই এক ছোটো ছোটো বোন সে তৈরি করে, সে কিছু একটা ইয়ে দে একটা টি শার্ট দে, এরকম টি শার্টও তৈরি করে, তোর টিমে তোর পাশে, জানি না কপিরাইট খাবে কিনা, এরকম টি শার্টসও তৈরি করে নানান রকম লেখা গান করা, এটা এম সাইজের টি শার্টস, এরকম সব অনেক কিছু আমাদের রয়েছে, সবাই আসুন। আর কিছু তো কেউ কিছু প্রশ্ন করছেন না, ঢাকাতে ডেলিভারি দেওয়াটা একটুখানি নিয়ম করে অসুবিধা হয়ে যায় আমাদের, আমাদের বহু মানুষ আছেন ঢাকার থেকে বলেন, যদি আপনারা চান একটু প্যান্ডামিক সিচুয়েশন ঠিকঠাক হয়ে গেলে আমরা ঘাড়ে করে নিয়ে ঢাকায় আসবো খুন আপনাদের কাছে। আমাকে সবাই ভালোবাসেন এটাই আমার সব থেকে আনন্দ লাগে জানেন তো, কারণ জীবনে অনেক কিছু পাওয়া যায়
যে পাওয়াটার কোনো রকম মূল্য দিয়ে পাওয়া যায় না, যেমন শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, এই যে সমস্ত সম্পর্কের মধ্যে দেওয়া নেওয়া থাকে, কিন্তু এই ভালোবাসায় আমি আপনাদের কে, শুধু গান গাইতে পারি এইটুকুই। আর আর সত্যি কথাই বলতে কি, যখন গান গাইবো না, দৌড়তে পারবো না, তখন কি নিয়ে থাকবো? সেই জন্যে নানান রকম কাজ করার চেষ্টা করি, শাড়ির নিয়ে কাজ করার চেষ্টা করি। আমাদের একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনে আমরা ঘুরতে যাই, সেই ঘোরাটা আমি নিজে সঙ্গে যাই, এবং খুব ছোট্ট ছোট্ট গ্রুপ করে নানান রকম আনন্দ করে আমরা ঘুরি। আমি নানান রকমভাবে লাইফটাকে এনজয় করার চেষ্টা করি। আপনারা সবাই এইভাবে ভালোবাসেন, সঙ্গে থাকেন, সঙ্গে থাকবেন, আর যা দরকার আমাকে সরাসরি বলতে পারবেন না হয়তো, হ্যাঁ হাফ শার্টসগুলো খুব খুব স্টাইলিশ জানি আমি, আমি খুঁজে খুঁজে বার করে নিয়ে আসি। আর শুধু এইটুকু আশীর্বাদ করবেন, সবাই শুভকামনা জানাবেন যেন শরীর ঠিক থাকে, আমাদের গোটা প্যান্ডামিক সিচুয়েশন পৃথিবীটা ঠিক হয়ে যায়, গোটা ভারতবর্ষ আবার ঘুরতে পারি, আবার গান গাইতে পারি হই হই করে, আর কিছু চাই না আমরা। কলকাতায় এলে আমাদেরকে ফোন করে 9830073129 এই নাম্বারে ফোন করে চলে আসবেন, আর আসুন 14-ই মানে পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত আমাদের চলবে। তবে হ্যাঁ বলেই দিচ্ছি, অন্য বছরের তুলনায় এই বছরে স্টক সেরকম বেশি নেই। ও, আমাদের সিলভার জুয়েলারিও আছে অনেক, আমি যেটা কানে পরে রয়েছি সবুজের সঙ্গে ম্যাচ করা, মাঝে এত সাজি না, আজকে একটু মনে হলো যে আপনাদের সঙ্গে একটুখানি সেজে গুজে দেখাই। এই এটার দাম কত রে দেখ তো, ওইখানটায় লেখা রয়েছে, ওই যে ওখানে দেখ, হ্যাঁ এই দেখুন, এটা একটা 1960, এটা বেশ একটা এটা ডিসকাউন্ট আছে, বেশ সেই ডিসকাউন্ট দিয়ে আমরা দিয়ে দেবো। সুতরাং এই শাড়িটার সঙ্গে এই গয়নাটা একসঙ্গে নিলে বেশ সুন্দর একটা সাজ হবে আপনাদের। আসুন আমাদের, ফোন করুন 9830073129-এ। আর একটা খবর বলি, এবছর বেণীমাধবের 25 বছর, সামনের 11-ই এপ্রিল উত্তম মঞ্চে এই অনুষ্ঠান পালন হবে, আশা করবো সবাই আসবেন, হই হই করে আসুন, অনেকদিন গান গাইবো, অনেকদিন ভালো থাকবো, ভালোবাসায় সত্যি 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 উপচে পড়ি আমি এক এক সময়, খুব আনন্দে থাকবেন। 514 জন দেখছেন এই মুহূর্তে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলা। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আর হই হই করে বাঁচবেন, ভালো থাকুন, গুড নাইট।